y অনুপাতে a এবং b কে অন্তর কি বহির্ভূত করছে তো বহির্ভূত যখন করছে তাহলে আমি সেভাবে করার চেষ্টা করি বললাম এইটা আমার m অনুপাতে ভাগ করছে এইটা m অনুপাত আর এই পুরোটাকে আমার তাহলে এই বিন্দুতে m = n তো এইটার সঙ্গে একবার এইটার সঙ্গে একবার ভাগ করছে তো m = n অনুপাতে আমার সম্পূর্ণটাকে এটা ভাগ করছে তো আমি m = n টা লিখে নিলাম এবার আর লিখার ক্ষেত্রে তখন যে নিয়মটা ছিল ঠিক হুবহু একই নিয়মে মেনে নিতে x x এর ক্ষেত্রে আমার তাহলে আসবে হলো নিচে যে আমার যেহেতু এটা বহির্বিভক এখানে মনে রাখতে হবে অন্তর্বিভক্তের সময় মাঝখানে ছিল প্লাস তো বহির্বিভক্তের ক্ষেত্রে মাঝখানে হবে মাইনাস এটা হবে m মাইনাস n মানে আমার এখানে তাহলে আসবে m x2 মাইনাস m x1 নিচে m মাইনাস n এটা x এর ক্ষেত্রে পার্থক্যটা খালি একটাই অন্তর্বিভক্তের ক্ষেত্রে যে অন্তর্বিভক্তের ক্ষেত্রে মাঝখানে প্লাস ছিল কিন্তু বহির্বিভক্তের ক্ষেত্রে সেটা মাঝখানে মাইনাস হয়ে যাবে আর y এর ক্ষেত্রে তাহলে হবে আমার m y2 মাইনাস n y1 বাই m মাইনাস n যদি আমি এভাবে করে করতে পারি তাহলে বহির্বিভক্তের ক্ষেত্রে আমার সবটা ম্যাথ করা হয়ে যাবে খালি একটা জিনিস মনে রাখতে হবে যে অন্তর্বিভক্ত ক্ষেত্রে মাঝখানে প্লাস উপরে এবং নিচে এবং বহির্বিভক্ত ক্ষেত্রে উপরে এবং নিচে দুই জায়গাতেই মাইনাস এই প্লাস ম্যাথ যদি আমরা গুণায় না ফেলি তাহলে আমাদের একটা ম্যাথ খুব বোঝানো খুব সোজা সূত্রগুলো মনে রাখা খুব সম্ভব কারণ দুটো সূত্র সব একই সূত্র খালি এটা প্লাস ম্যাথ এর পার্থক্যটা হয়ে গেছে আচ্ছা এটা ছিল আমার সূত্র তাহলে আমি সূত্র রিলেটেড সূত্রের সঙ্গে ম্যাচ করে এই ম্যাথ করাবো অবশ্যই ম্যাথ করার আগে আরেকটা সূত্রে বলতে ছিল সেটা হলো ভর কেন্দ্র নির্ণয় করার ক্ষেত্রে কোন সূত্রটা আমি ইউজ করব এটা কিন্তু আসলে মাথা রাখা দরকার অনেকে ভর কেন্দ্র নির্ণয় করার ক্ষেত্রে বের করতে পারে না ভর কেন্দ্র কিভাবে নির্ণয় করব ভর কেন্দ্র যখন আমি নির্ণয় করতে যাব ভর কেন্দ্র মূলত মানে হলো যে একটা ত্রিভুজের মধ্যে তিনটা মধ্যমা যখন একই বিন্দুতে আমার ছেদ করে তখন সেটাকে আমি তখন বলি ভর কেন্দ্র তাহলে আমি ভর কেন্দ্রের ক্ষেত্রে প্রথমে লিখি একটা ছবি আঁকি আসলে ছবিটা 9 10 থেকে আমরা সবাই দেখে আসছি ফ্রিহ্যান্ডে আসলে ছবিটা ঠিকমতো হয়নি যে বোঝানোর জন্য আমার ছবিটা আঁকা এটাকে এখন আমি নামকরণ করার চেষ্টা করি এ বি সি ডি ই এফ এবং জি ভর কেন্দ্র মানে কি এই যে জি পয়েন্টটা আছে জি পয়েন্টটা এডি কে 2:1 অনুপাতে ভাগ করবে এটা হলো আমার মূলত জিনিস ছিল এখন একটু আগে অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমি হরের ক্ষেত্রে লিখলাম এম প্লাস এ যদি আমি ধরে নিই যে এখানে এম টা আমার 2 এবং এম টা আমার 1 তাহলে এম প্লাস এ টা কত হবে অবশ্যই 3 তাহলে যদি আমি এখানে লিখতে চাই যে ভর কেন্দ্র জি এর ক্ষেত্রে জি এর স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে আমি কি করতে পারি ওইখানে আমার ওখানে আমার ছিল দুইটা x1 এবং x2 কিন্তু এখানে তিনটা পয়েন্ট আমার চলে আসছে তো অবশ্যই উপরে হবে আমার x1 + x2 + x3 / 3 আর y এর ক্ষেত্রে অবশ্যই আমার হবে y1 + y2 + y3 / 3 এই সূত্রটা মনে রাখা হলো আসলে আমার মনে হয় অন্তর্বিভক্ত বহির্বিভক্ত ক্ষেত্রে সবচেয়ে সহজ সূত্র ভর কেন্দ্র ওয়ার্ডটা শুনলে আমরা স্টুডেন্টদের মধ্যে ঘাবড়ায় যায় যে আসলে ভর কেন্দ্র মানে একটা পেঁচানো জিনিস মনে করি কিন্তু ভর কেন্দ্রের মধ্যে সূত্র যে তার চেয়ে আসলে অনেক সোজা নামের থেকে অনেক সোজা সূত্রটা এটা আসলে আমাদের দেখার পরে মনে হয় দেখার আগে আমাদের এটা মনে হয় এটা হলো ভর কেন্দ্র নির্ণয় সূত্র এখন আমি যাই এই টপিক এতক্ষণ যা পড়ালাম অন্তর্বিভক্ত বহির্বিভক্ত ভর কেন্দ্র তিনটার ক্ষেত্রে কি ম্যাথ আসতে পারে সে একটা ম্যাথ দেখানোর চেষ্টা করি বোর্ডের ম্যাথ যা বই খাতার পরে বোর্ডের ম্যাথ আমার কাছে আসছে আমি তো আপনাকে মুছে দিলাম তো ম্যাথে চলে যাই ম্যাথটা লেখার আগে প্রথমে তার কোন কোন বোর্ডে আসছে তা আমি লিখে নিই এটা আসছে ঢাকা বোর্ড 6 সালে চট্টগ্রাম বোর্ড 8 সালে যশোর বোর্ড 9 এবং 13 সালে তার মানে এটা চারটা বোর্ডে প্রায় তিনটা বোর্ডে প্রায় চারটা বছর আসছে কন্টিনিউয়াস তো আমি কোশ্চেনটা লিখি আচ্ছা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে মূল বিন্দু টি
माइनस थ्री कमा माइनस टू ओ सिक्स कमा फोर बिंदु द्वय संयोग रेखांशे बिंदु द्वय संयोग रेखांशे संयोग रेखांशे एक समद्विखंडक बिंदु আমি আবারও বলি প্রমাণ করতে হবে মূল বিন্দু কি মাইনাস থ্রি কমা মাইনাস টু এবং সিক্স কমা ফোর বিন্দু দ্বারা সংযোগ রেখাংশের কি সমত্রিখণ্ডক বিন্দু সমত্রিখণ্ডক বিন্দু এবং অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব অপর সমত্রিখণ্ডক বিন্দুর আমি বক্স করি মূল বিন্দু কি মাইনাস থ্রি কমা মাইনাস টু এবং সিক্স কমা ফোর বিন্দু দ্বারা সংযোগ রেখাংশে একটি সমত্রিখণ্ডক বিন্দু এই পর্যন্ত আসলে আমার প্রথম অঙ্কটা শেষ তারপরে বলছে অপর সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক অর্থ আমাকে দুইটা জিনিস আমাকে বের করতে হবে তার আগে একটা ছবি আঁকি ছোট করে একটা ছবি আঁকি যাতে আমার অঙ্কটা বুঝতে সুবিধা হয় মূল বিন্দু থাকবে যেহেতু মূল বিন্দুটা সমত্রিখণ্ডক তার মানে মূল বিন্দু উপর দিয়ে আমার রেখাটা আসলে যাবে তো আমি ধরলাম এই দুইটা আমার পয়েন্ট ধরলাম এটা আমার মাইনাস থ্রি কমা মাইনাস টু দুইটা নেগেটিভ তাই থার্ড কোয়াড্রেন্টে পড়ছে স্থানাঙ্কটা বের করতে হবে আমি অঙ্কে ঢুকি বলছে মূল বিন্দুটা এ বি কে ধরলাম ধরে নিই যে মূল বিন্দুটা এ বি কে এন ইস টু এন অনুপাতে বিভক্ত করে যদি বিভক্ত করে থাকে আমার তাহলে আমি স্থানাঙ্কটা তাকে এম আর এন এর একটা অনুপাত বের করে ফেলতে পারি যার মাধ্যমে প্রমাণ করতে পারবো যে আসলে সমত্রিখণ্ডক কে তাহলে জিরো ইকুয়ালস টু আমার তাহলে আসবে হলো এন ইন্টু সিক্স প্লাস এন ইন্টু মাইনাস থ্রি এখানে আমার আসবে এম প্লাস এম আর গুণন করলে এম প্লাস এম জিরোর সাথে গুণ করলে জিরো থেকে যাবে তাহলে সিক্স এম ইকুয়ালস টু থ্রি এন তার মানে বলতে পারি এম বাই এন ইকুয়াল টু থ্রি বাই সিক্স আচ্ছা এইটা দ্বারা আমি আসলে প্রমাণ করতে পারলাম যে আমার ও বিন্দুটা একটা সমত্রিখণ্ডক বিন্দু আচ্ছা এটা মানে আমাদের হাফ এটা হলো এবি রেখাটাকে আমার সমদ্বিখণ্ডিত করলো এবার আমি আসি পরের টপিক টপিক বলতে কোশ্চেনের পরের ধাপে যে সমজ আরেকটা যে আমার সমদ্বিখণ্ডক বিন্দু আছে সেই সমদ্বিখণ্ডক বিন্দুটার স্থানাঙ্কটা আমার কত এই পার্টটা একটা মুছি ছবিটা আমার থাক আচ্ছা এখন বলছে আমাকে আরটা আমাকে বের করতে হবে আর এর স্থানাঙ্কটা কত যদি আমি বলি সমত্রিখণ্ডক মানে তিনটা সমাঙ্গাতে ভাগ করছে ও এ ও আর এবং আর বি আমি যদি বলি যে ও বিটাকে আটটা সমদ্বিখণ্ডিত করছে তাহলে আগে তাহলে আমি এখানে লিখতে পারি যে এটা যেহেতু সমত্রিখণ্ডক এ ও ইকুয়াল টু ও আর ইকুয়াল টু বি আর এখন আমি বললাম আমি এটাকে আমি সরাই দিলাম তাহলে আমি যদি বলি ও বিটাকে এটা সমদ্বিখণ্ডিত করছে তাহলে আমি বড় নিয়মে যাওয়ার থেকে শর্টকাটে লিখি শর্টকাটে আর আর এর আমার প্রথম যে থাকবে আরটা আমার এক্স ওয়াই ধরলাম আরটা আমার এক্স ওয়াই এক্স এর ক্ষেত্রে আমার আসবে কি জিরো প্লাস সিক্স বাই টু টু কেন কারণ এটা সমদ্বিখণ্ডিত বস্তু তাই আবার ওয়াই এর ক্ষেত্রে আমি তাহলে লিখতে পারি জিরো প্লাস ফোর বাই টু মানে থ্রি আর এখানে টু আর এর যেটা স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এটা হলো তাহলে থ্রি কমা টু স্থানাঙ্ক এই সমদ্বিখণ্ডিত বিন্দু তাহলে এই যেই কোশ্চেনটা আমার চারবার তিনবার তিনটা বোর্ডে আসছে এবং চার সালে আসছে এই অঙ্কটা আসলে সহজভাবে করে ফেলা যায়
যদি এই কোশ্চেনটাকে একটু সহজভাবে বাংলা ভাষায় বোঝা যায়। এই ছিল আমার অঙ্কটা। আর এই স্থানাঙ্ক তাহলে বের হয়ে গেছে আমার 3.2, এটা না বোর্ডে স্ট্যান্ডার্ড অঙ্ক, এই ধরনের অঙ্কের মতো বোর্ডে আসে। আই হোপ আমি উত্তরটা বোঝাতে পারছি। আসলে পরের ধাপে চলে যাচ্ছি, যেহেতু আমি প্রথমেই বলছি যে আসলে আজকে ম্যাথ ক্লাস থিওরি পড়ার থেকে আমাকে ম্যাথ করতে হবে বেশি, এবার তাকে ম্যাথে চলে যাবে। পরের ম্যাথে ঢুকি, পরের ধাপে চলে যাচ্ছি। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা হলো আসলে আমার মূলত ক্ষেত্রফল। এখন ত্রিভুজ মানে আমরা সবাই জানি যে তিনটা বাহু আমার থাকবে, যেহেতু সেখানে এখানে আমরা সবই দেখতে পাচ্ছি যে এখানে আসলে স্থানাঙ্ক দিয়ে আমার দেওয়া, দৈর্ঘ্য থেকে আমার স্থানাঙ্ক দেওয়া। এখন ধরলাম আমার কাছে তিনটা বিন্দু আছে একটা ত্রিভুজের ক্ষেত্রে, আমি একটা ত্রিভুজ আঁকি, তিনটা ধরলাম x1 y1, x2 y2, ধরলাম x3 y3। এখন এই তিনটার আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রে আমার সূত্রটা কি, হাফ, এটা জানি ম্যাট্রিক্সের জন্য হাফটা সবগুলোর সাথে একসাথে আমার কাউন্ট হবে, x1 y1 by x2 y2 plus x2 y2 by x3 y3 plus x3 y3 by x1 y1, এই সবগুলোর সঙ্গে আমার হাফ গুণ হবে। এটা হলো আমার মূলত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে একটা ছোট সূত্র। ওকে ফাইন, এটা দিয়ে আমি সবকটা ত্রিভুজের ক্ষেত্রফল আসলে বের করতে পারব। এই চ্যাপ্টারের মধ্যে সূত্র বলতে এই সূত্রটাই আমার বেশি ইম্পর্টেন্ট ছিল, আমি এটা দিয়ে একটা ছোটখাটো ম্যাথ করানোর চেষ্টা করব। এই কোশ্চেন সূত্রটা আমার থাক, তাহলে আমার ওরা দেখতে সুবিধা হবে। এভাবে দাগ দিয়ে দিলাম, সূত্রটা আমার ছিল একটা ত্রিভুজের স্থানাঙ্ক আমার কাছে দেওয়া আছে, স্থানাঙ্কটা আমার হলো t+1,1, 2t+1,3, 2t+2,2t, বলছে না ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু ওয়াট। আমার তিনটা মান দেওয়া আছে, আমি সুন্দর মতো শুধু এই সূত্রে বসাই দিয়ে তিনটা মান বসাই দিয়ে আমি ক্ষেত্রফলটা বের করবো। এক্ষেত্রে বের করবো আসলে আমি ডিরেক্ট লিখি আসলে হাফ t+1, 1, 1, 2t+1, 3, 1, 2t+2, 2, 1। এখন আমি এটা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এখন আমি সুন্দর মতো নির্ণয় গুণ আমরা করতাম, এই গুণটা করি, t+1 যদি আমি নেই তাহলে 3 - 2t, এখন -1, 2t + 1 - 2t - 2 + 1 4t² + 2t - 16 - 6 তাহলে আমার এখানে এখন বেরোবে কি যে এই মানটা বসেন, তাহলে আমি জাস্ট সাধারণভাবে গুণ করব, যোগ করব, মাত্রা দিব, তাহলে আমার একটা ক্ষেত্রফল বের হবে। ক্ষেত্রফলটা আমার হবে কি, ½ × t - 2 × 2t + 1। আমার অঙ্কটা করা ছিল বলে অঙ্কটা শর্টকাটে লিখলাম, কেউ চাইলে গুণ করে অঙ্কটা মিলিয়ে দেখতে পারে, উত্তর এটাই আসার কথা। এটা হলো আমার একটা অঙ্ক গেল। এখন এই পার্টের আমার মধ্যে আর একটা জায়গায় আমাকে বলছে যে টি এর মান যদি আমার 1 বা 2 হয়, 2 বা হাফ হয়, তাহলে ক্ষেত্রফলটা আমার কত হবে। টি যদি আমার 2 হয় তাহলে ত্রিভুজ এবিসি
half into 2 minus 2 into 2 into 2 plus 1 আমার কি ছিল কি t minus 2 into 2t plus 1 এটা আমার ক্ষেত্রফল তখন বের হয়েছিল এটা 0 বলতে পারি 0 যদি আমার t is equal to half হয় তাহলে আমি বলতে পারি ত্রিভুজ ABC equal হলে আমার কি হবে half into minus half minus 2 minus 1 plus 1 কারণ আমি বলছি t এর মানটা minus half তাহলে অঙ্কটা আমার হবে এটা হবে 0 এই 1 1 0 তাহলে দুই ক্ষেত্রে আমার 0 তাই বলে দিতে পারি যে এই t এর মান যদি 2 minus half হয় তাহলে উত্তর হবে 0 এবং তার মানে যদি হয় তাহলে বিন্দুগুলো আমার সমরেখা এটা গেল আমার এই টপিকে অঙ্ক এখন যাই বইতে একটা অঙ্ক সলভ করতে যাচ্ছি এখন বইতে একটা অঙ্ক গেলে যাই এটা মুছে দিলাম সূত্রটা আশা করি মনে থাকার কথা সূত্রটা আমি মুছে ফেলতেছি বইটা একটা অঙ্কে চলে যেতে চাই বইটা একটা অঙ্কে আমি চলে যাই এটা আসছে আমার বই 1 2 সালে বেশ আগের অঙ্ক কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট আচ্ছা এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের বিসি এসি এবং এবি বাহু এবি বাহুর মধ্যবিন্দুগুলো যথাক্রমে 1,2 4,4 এবং 2,8 হলে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল ইকুয়াল টু হোয়াট তাহলে আগে আমি একটা ছবি আঁকি একটা ছবি আঁকলাম অঙ্কটা বুঝতে আমি সবসময় অঙ্ক করার আগে ছবি এঁকে নিতে পছন্দ করি এ সরি এ সি বি ডি ই এন্ড এফ তাহলে আমার এখানে নাম দেওয়া আছে ডি হবে হলো 2,8 বিসি বিসি এর মধ্যবিন্দু ছিল 1,2 এটা ছিল 4,4 বলছে আমাকে এখন এটা ক্ষেত্রফল ত্রিভুজটা ক্ষেত্রফল তাহলে আমার এই তিনটা ত্রিভুজে আসলে আমার বাহু দেওয়া স্থানাঙ্ক দেওয়া তাহলে আমি এই ত্রিভুজ ডি ই এফ এর স্থান ক্ষেত্রফল বের করে মানে 4 দিয়ে গুণ দেই কারণ এই সময় এখানে 4টা ত্রিভুজ তৈরি হয়েছে মানে 4 দিয়ে গুণ দেই তাহলে আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের হবে আমি প্রথমটুকু দেখাই দিলাম ম্যাপটা করা আসলে দরকার নাই এটা ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্র আমার দেওয়া আছে সূত্রের মধ্যে মানগুলো বসা দিব তারপরে আমার ক্ষেত্রফল তো বের হয়ে যাবে বের হয়ে গেলে আমরা ধরুন 4 দিয়ে গুণ দিব গুণ দিয়ে আমার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা বের হবে আমি উত্তরটা লিখে দিচ্ছি কত হবে যারা ভিডিওটা দেখবা তোমরা চাইলে ভাষায় করে উত্তর মিলাইতে পারো d d e f 8 এবং তাহলে এটা হবে 32 4 ইনটু ত্রিভুজ d e f ত্রিভুজ ABC ওকে এইটা ছিল আসলে বইটা একটা ছোট অঙ্ক এবার আমি চলে যাচ্ছি আমাদের লাস্ট চ্যাপ্টারে চ্যাপ্টার 3.4 সরলরেখার 3.4 বলতে আসলে খুব সহজ যদি সহজে আমরা মনে রাখতে আমি চলে যাচ্ছি আমার চ্যাপ্টার 3.4 এ আজকে শেষ টপিক আমার লাস্ট চ্যাপ্টার আচ্ছা এই চ্যাপ্টারের মধ্যে মূলত দেওয়া আছে সঞ্চার পথ সঞ্চার পথ দিয়ে কোশ্চেন আসে একটা সিরিয়াল কোশ্চেন যখন সরলরেখা থেকে করে তখন 3.4 থেকে যেটা দেয় গতে সঞ্চার পথের সমীকরণ জানতে চাওয়া হয় সব সঞ্চার পথের সমীকরণটা তখন আমার আরেকটা 4 নম্বরের কোশ্চেনে চলে আসে তা আমি একটা কোশ্চেন দিয়ে শুরু করি এই কোশ্চেনের মধ্যে বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসছে তা আমি আমার নোটে তৈরি করে রাখছিলাম ঢাকা বোর্ড 7 সালে বরিশাল বোর্ড 8 সাল যশোর বোর্ড 7 সাল এবং 7 সাল এবং 12 সালে আসছে অঙ্কটা কি অঙ্ক আমার এখানে দুই স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে এ এ কমা জিরো এবং বি ইকুয়াল টু জিরো কমা এ বিন্দু দুটি থেকে একটি সেটের
বিন্দু সমূহে বিন্দু সমূহে দূরত্বের বর্গের অন্তরফল দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা 2a হলে সর্বদা 2a হলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো আমি সঞ্চার পথ ইজ ইকুয়াল টু ওয়াট লিখলাম ছোট কথা চলো তাহলে বলছে কি a ইজ ইকুয়াল টু a কমা 0 এবং b ইজ ইকুয়াল টু 0 কমা a বিন্দু দুটি থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা 2a হলে সঞ্চার পথের সমীকরণটা আমার কত আমি ধরলাম যে বলছে একটা সেটের বিন্দু সমূহ আমি ধরলাম সেটটা p এটা সেট হলো x কমা y এখন বলছে এটা বর্গের দূরত্বের বর্গের অন্তরফল সর্বদা 2a হবে তো যদি আমি লিখি আগে লিখি তারপরে আমি বুঝাই দিচ্ছি বর্গের অন্তরফল হবে আমার হবে 2a তো আমি এখন বের করলাম এবার এই এটাকে যদি ভাঙাই সমীকরণ ভাঙাটা দেখালাম না যদি এই সমীকরণে ভাঙাই তাহলে আমার আসবে মাইনাস টু এ এক্স প্লাস টু এ ওয়াই ইকুয়াল টু টু এ মানে আমার ব্যাপারটা তাহলে হবে হলো আমার এক্স মাইনাস ওয়াই সরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান আর সুতরাং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস ওয়ান এটা হলো আমার নির্ণয় সঞ্চার পথের সমীকরণ এই অঙ্কটাই আমার চারটা বোর্ডে আসছে একসাথে এবং এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট অঙ্কটা ছোট অঙ্কটা সহজে বুঝতে পারলে অঙ্কটা খুবই সহজে করা যায় এবার আমি যাবো আমার আজকে ক্লাসের শেষ অঙ্ক যে অঙ্কটা দিয়ে আজকে আমি ক্লাসটা শেষ করব সেই অঙ্কটা আমি শুরু করব এই অঙ্কটা মুছে ফেললাম আচ্ছা এখন যে অঙ্কটা করাবো এই অঙ্কটা আসছে মাদ্রাসা বোর্ড 15 সালে মাদ্রাসা বোর্ড 15 সাল দিনাজপুর চট্টগ্রাম বোর্ড 11 সাল বরিশাল বোর্ড 12 সাল এবং আমার আসছে যশোর বোর্ড 14 সাল অর্থাৎ দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা বোর্ডে অঙ্কটা বারবার আসছে তার মানে অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আসবে এবার আমি লিখব a, 2, 3 a এর মান হলো 2, 3 b এর মান হলো মাইনাস 1, 4 হলে এই দুটো স্থির বিন্দু আমাকে কোশ্চেনে বলা আছে দুটো স্থির বিন্দু বলছে p বিন্দু একটা সেটের সদস্য একটি সেটের সদস্য বলছে এখানে বলছে p a is to p b equals to 2 is to 3 হলে সঞ্চার পথে সমীকরণ সঞ্চার পথ ইকুয়াল টু ওয়াট আমি লিখলাম মানে সঞ্চার পথের সমীকরণটা কত আমার কাছে জানতে চাওয়া হচ্ছে তো দেওয়া আছে সলিউশনে গেলাম এ দেওয়া আমার 2 3 বি দেওয়া আমার 1 কমা 4 মাইনাস 1 কমা 4 দেওয়া আর আমি ধরে নিচ্ছি যে পি আমার হলো এক্স ওয়াই আগের অঙ্কটা যেভাবে আমি করছি ধরলাম পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই তাহলে পি এ এবং পি বি যেহেতু অনুপাত দেওয়া আছে আগে দূরত্বটা বের করে নিই পি এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার এটাকে ভাঙাইলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস 30 আবার আমি যদি পিবি বের করি পিবি স্কোয়ার মূলত এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স 8y plus 17
এখন আমার দেওয়া আছে PA:PB = 2:3 আমি কোশ্চেন এটা মুছি তাহলে আমি নিচে জায়গা হবে না পরে ক্যামেরা দেখা যাবে নিচে হবে সব আমি কোশ্চেনটা মুছলাম এবার বাকি অংশে উপরে করি বলছে আমাকে PA:PB 2:3 তার মানে PA/PB এটা মানে হলো আমার 2/3 2/3 এখন আমি এই এই জায়গাটার মধ্যে আমার জাস্ট এই সমীকরণটা বসাই দেব তাহলে আমি এখানে লিখতে পারি 3PA = 2PB এই লাইনটা মুছে দিলাম এখন আমি এখানে জাস্ট আমার মান বসাই 3 × PA তাহলে PA তাহলে আমি এখানে বসাই দেব এখন যেটা আমার এই PA স্কয়ার তো এটাকে আমি স্কয়ার করে নিলাম স্কয়ার করলে এটা হবে আমার 9 এটা আমার 4 আমি ডাইরেক্ট লিখতেছি তো 9 গুণ দিয়ে দিই একবারে গুণ করি 9x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 4 × 36x মাইনাস 6 × 54y প্লাস 9 × 13 আমার আসছে 117 ইকুয়াল টু 4PB স্কয়ার তাহলে আমি এখানে তাহলে সেটাও তাহলে আমি বসাই দিতে এখানে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 8x মাইনাস 32y প্লাস 17 × 4 মানে আমার 68 তাহলে আমার এখানে যে নিম্ন মেইন সমীকরণটা আসবে এখানে কিছু যোগ বিয়োগ করার ব্যাপার আছে যোগ বিয়োগটা করার পরে যে সমীকরণটা আমার আসবে সেটা হলো 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 44x মাইনাস 22y প্লাস 49 ইকুয়াল টু আমার 0 এটা হলো আমার মতো সঞ্চার পথের সমীকরণ তো আজকে ক্লাসটা নিয়ে আমি এই পর্যন্তই রাখবো আর ক্লাসটা বাড়াবো না আমার টপিক ছিল 3.1 থেকে 3.4 পর্যন্ত পড়ানো এইখানে আমি আমার সাধ্য মতো যেটুকু আমি সম্ভব করতে পারছি সেটুকু আমি পড়ানোর চেষ্টা করছি যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সন্দেশে দেখবেন এবং যদি আমার ভুলগুলো শুধরাইতে পারেন অবশ্যই আমি ধন্যবাদ দিব আপনাকে এবং আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ধন্যবাদ আপনাকে এই বলে আজকে আমি ক্লাসটা শেষ করছি আসসালামু আলাইকুম